তাহলে এই সেই বাইক হ্যান্ডেল এতক্ষণ এত ভালো 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 করলাম, এবার একটু খারাপ বলতে হবে না? খারাপের মধ্যে খারাপ হচ্ছে এটা। Hey everyone, this is Syed Mohan Dugwal. Welcome to my YouTube channel MSI Vlogs. আজকে একটা ঘরোয়া রিভিউ করব হচ্ছে জিক্সার SF 2021, 21 সালের SF, and এটা 21 সালের, এর মানে এই না যে এটা আমূল কোনো পরিবর্তন হয়েছে। প্রথমে এই মডেলটা যখন 2020 বাংলাদেশে আসে, ওইটার যে কিট ছিল, ওইটার যে ট্যাঙ্ক ছিল, অ্যান্ড আদার্স যত কিছু অ্যাক্সেসরিজ এটার মধ্যে ছিল সব কিছু ঠিকঠাক আছে। যদি বলেন তাহলে চেঞ্জ কি হইলো, এটা কেন 2021, এটার মধ্যে চেঞ্জ হয়েছে শুধুমাত্র এই স্টিকারগুলা। অ্যান্ড আপনি যদি কোনো কালো মানে এই সেম কালারের বাইক কিনে আগের স্টিকার তুলে এটা লাগান, তাহলে ধরার কোনো উপায় থাকবে না যে কোনটা 20 মডেল অ্যান্ড কোনটা 21 মডেল। এ হলো ব্যাপার। দেখতেছিলাম এইটার কিছু স্পেসিফিকেশন বাসায়, পরে একটা মনিটর থেকে লিখে মানে কি বলে একটাকে ছবি তুলে নিয়ে আসছি। অ্যান্ড ওটার মধ্যে যেটা দেখলাম যে এটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 13.6 এইচপি অ্যাট 8000 আরপিএম, অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.8 এনএম অ্যাট 6000 আরপিএম। অ্যান্ড যা যা আছে সব কিছুই সেম, তবে হ্যাঁ এইটা হচ্ছে BS6 ইঞ্জিন যেটা আর কি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, অ্যান্ড আদার্স সব কিছু একই। এটার মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে শুরু করে সিট হাইট অ্যান্ড ট্যাঙ্কের ক্যাপাসিটি, ব্রেক, আদার্স যা ছিল সব কিছুই এক। তো ওইভাবে আসলে স্পেসিফিকেশন নতুন করে বলার কিছু নাই। অ্যান্ড আগের SF থেকে এটার মধ্যে বেশ কিছু পরিবর্তন আসছে, এটা স্বীকার করতেই হবে। যেমন এটার মধ্যে হচ্ছে হ্যান্ডেলবার চেঞ্জ করে থ্রি পার্ট হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। আগেরটা জিক্সার অ্যান্ড SF ছিল একই রকম, আমরা যেটা 2018 পর্যন্ত যে মডেলগুলো পাইছি। অ্যান্ড হেডলাইটের মধ্যে তো আমূল একটা পরিবর্তন আসছে, আগের SF অ্যান্ড নর্মাল জিক্সারের মধ্যে হেডলাইট ছিল এক। অ্যান্ড সবচেয়ে বড় যেই চেঞ্জ সেটা হলো এই কিট, অ্যান্ড কিটটা একদম টোটালি অন্যরকম একটা শেপ দেওয়া হয়েছে, টোটালি একদম একটা স্পোর্ট শেপ। অ্যান্ড কিটের সাথে সাথে তো ট্যাঙ্ক চেঞ্জ করতেই হবে। আর পেছে কিছু চেঞ্জ আসছে, পেছের সবচেয়ে বড় সুন্দর চেঞ্জ যেটা ওটা হচ্ছে লাইট, লাইটটা জ্বললে অনেক সুন্দর লাগে। অ্যান্ড যে মাডগার্ডটা দেওয়া হয়েছে এটার মধ্যে একটা বড় পরিবর্তন আনা হয়েছে। আর যেটা পরিবর্তন করছে সেটা হচ্ছে এইখানে একটা মাডগার্ড দিয়ে দিছে, যেটা আগে আমরা পাইতাম না এবং আমরা খুবই নিম্নমানের এই জিনিসগুলো ইউজ করতাম, যেটা বড় ধরনের ভাঙাচোরায় পড়লে চাকার সাথে লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। যদি এরকম হয়তো কারোর সাথে হয় নাই বা কেউ দেখেন নাই, কিন্তু আমি একবার দেখছি, এই কারণে আমার কাছে এই জিনিসটা একটু ভয় লাগে। যারা আমার চ্যানেলে পুরান ভিউয়ার তারা তো আসলে জিক্সার সম্পর্কে জানেন না এমন কিছু থাকার কথা না, কারণ হচ্ছে আমি যে পরিমাণ জিক্সার সম্পর্কে গুণ ও দোষ গাইছি সেই জায়গায় জিক্সার সম্পর্কে না জানার কিছুই নাই। অ্যান্ড হ্যাঁ, এই বাইকটার মধ্যে দুই রকম আসছে ইঞ্জিন, মানে ইঞ্জিন বলতে ইঞ্জিনে ফুয়েল সাপ্লাইয়ের যে সিস্টেমটা, একটা আগের মতো কার্বোরেটর আছে যেটা গতানুগতিক ছোটোবেলা থেকে আমরা দেখে বড় হয়েছি। অ্যান্ড এটার মধ্যে হলো FI সিস্টেম, আর যেটার মধ্যে FI সিস্টেমটা মানে ফুয়েল ইঞ্জেকশনটা ইউজ করা হয়েছে ওটার মধ্যে আবার একটু ABSটাও দিয়ে দিছে ফ্রন্ট চাকাতে, পেছনে ABS দেয় নাই, তবে আশা রাখি সামনে দুই চাকাতে আমরা ABS পাবো। তাহলে এই সেই বাইক হ্যান্ডেল এতক্ষণ এত ভালো 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 করলাম, এবার একটু খারাপ বলতে হবে না? খারাপের মধ্যে খারাপ হচ্ছে এটার লুকিং গ্লাস। লুকিং গ্লাস এক হলো অনেক চওড়া, যদিও ভিজিবিলিটি অনেক ভালো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটা মানে নিচ থেকে টাইট করে আপনার এখানে লক করতে হবে, এটা বাঁকা করা এবং সোজা করার কোনো ঘাট শেষ হয় নাই, কোথাও এসে ক্লিপ হয়ে যায় না বা লক হয়ে যায় না। এটা চাইলে আপনি টেনে এখানেও নিয়ে আসতে পারবেন, নতুন বাইক আর আনলাম না। অ্যান্ড ভেঙে রাখলেও জিনিসটা এই পর্যন্ত উঁচু হয়ে থাকে, একটা ভেঙে দেখাই, এটাও দেখতে খুব একটা যে শোভনীয় লাগে তা না। অ্যান্ড খুললে তো কথাই নাই, মোটামুটি জ্যামের রাস্তায় তো খবরই আছে, এত বড়টা খুললে আর ভেঙে রাখলে তো খরগোশের মতো দেখা যায়। এই জিনিসটা আমার ভালো লাগে না, এই সত্যি কথা যেটা। অ্যান্ড একটু হেডলাইটের সুইচ দেই, এই হলো হেডলাইট, দেখতে তো মাশা আল্লাহ সেই লাগে, হাই বিম লো বিম। অ্যান্ড টেল লাইটটা আমরা একটু দেখি, অ্যান্ড এরপরে আমরা একটু রাইডেও বের হব। এই হচ্ছে টেল লাইট। অ্যান্ড যদি আমি এখানে ব্রেক চাপি তাহলে কিরে, ব্রেক চাপলে, আচ্ছা ব্রেকেরটা আমি দেখাইতে পারবো না, পায়ের ব্রেকটা কোনো কারণে হয়তো বৃষ্টির জন্য জ্যাম হয়ে আছে, তবে এখান থেকে যে দেখতে পারেন একটু বাড়ে কমে। ও ও ও, হাতের ব্রেক দিয়ে দেখানো যেতেছে না, পায়েরটার অ্যাডজাস্টমেন্ট ঠিক করতে হবে, নিশ্চয়ই এখান থেকে সুইচটা ব্লক হয়ে গেছে। রিভিউর মধ্যে এগুলো জেনে রাখা ভালো, বৃষ্টি কাদার দিনে সুইচটা জিক্সারে অনেক ঝামেলা করে। অ্যান্ড এটা নতুন বাইক কেনা হয়েছে কয়েকদিন আগে, ভিডিওতে তো দেখছেনই, কিন্তু অলরেডি ঝামেলা শুরু হয়ে গেছে। অ্যান্ড অবশ্যই FI বাইক যখন স্টার্ট দিবেন, স্টার্ট দিয়ে অন্তত পক্ষে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট একটু ওয়েট করবেন, কারণ হচ্ছে এটার ইঞ্জিনটা একটু গরম হইতে সময় লাগে। অ্যান্ড গরম হওয়ার পরে এটার RPMটাও নিজে অ্যাডজাস্ট করে নেয়, যেটা কার্বোরেটর বাইকে আমরা নিজের অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, একটু চালাই বাইক, একটু রাইড টাইট করি, অ্যান্ড রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে।
যেহেতু ইঞ্জিনের মধ্যে কোনো রকম পার্থক্য নাই আগেরটার সাথে এইটায়, সেহেতু এটার মধ্যে কোনো রকম রাইডিং এক্সপিরিয়েন্সে পার্থক্য ইঞ্জিনের ক্ষেত্রে না পাওয়া গেলেও এটার হ্যান্ডেল বারে যেহেতু একটা বড় পরিবর্তন আনা হয়েছে, এটাতে বসলে মোটামুটি মনে হয় যে একটু স্পোর্টস বাইক চালাইতেছি। অ্যান্ড একটু সামনের দিকে লিন হয়ে হালকা অ্যাগ্রেসিভ, মানে ফুল না, হালকা একটা অ্যাগ্রেসিভ ভাব আসে, কিন্তু মোটামুটি কমফোর্ট আছে। আগের যে এসএফটা ছিল এটার আগে 2019 পর্যন্ত যেটা তৈরি হয়েছে বা আমরা বাংলাদেশে পাইছি 2018 যে মডেলটা, সেটাতে যেটা প্রবলেম ছিল, প্রবলেম বা আসলে খারাপ দিকই বলবো, জিক্সার আর এসএফ এর সেম বাইক ছিল, শুধু কিটটা দিয়ে দেওয়া হয়েছিল, একটা কিটের কারণে একটা স্পোর্টস একটা নেকেড, বাট এটার মধ্যে টোটালি ডিফারেন্ট করা হয়েছে। এটা মোটামুটি স্পোর্টসটা স্পোর্টসের মতো বানানো হয়েছে, অ্যান্ড এটার যেটা নেকেড সেটার হেডলাইট থেকে শুরু করে হ্যান্ডেল সব কিছুই মানে একটু অন্যরকম করে ওইটা একটু নেকেড স্পোর্টস বাইক বা একটু কমফোর্টেবল করেই বানানো হয়েছে। অ্যান্ড এইটা স্পোর্টস লুক দেওয়া হয়েছে, এর মানে এই না যে এটা কমফোর্টেবল না, অন্যান্য স্পোর্টস বাইকের চেয়ে এটা যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল। অ্যান্ড যেহেতু ঘরোয়া রিভিউ, সেহেতু বাইক বাদে একটু বাইরের কথাও বলি। ফারাহ ফোন দিছিল, অ্যান্ড ও বললো এখানে ফুচকা খাইতে আসছে, একটু এদিকেই যাই তাহলে ওর সাথেও দেখাটা এর মধ্যে হয়ে যাবে। অ্যান্ড ভেঙে ভেঙে আসলে কি বলবো এই বাইক সম্পর্কে, আপনারা রিভিউ চাইছেন এই জন্যই রিভিউ করতেছি। অল ওভার বাকি যা আছে সব কিছু সেম, স্পেশালিটি যদি কিছু বলেন তাহলে এখানে একটা কাপড় রাখা যায়, যেটা এটাতে রাখা হয়েছে। নর্মালি স্পোর্টস বাইকে এই কাপড়টা রাখার জায়গাই পাওয়া যায় না, আমি তো আর ওয়ান ফেভে রাখতেই পারি না, সিটের নিচে রাখলে মোটামুটি পানিতে ওটা ভিজে যায়। আর বাইক তো এটা একদমই নতুন, যে কারণে খুব বেশি জোরে রাইড করতে পারবো না, অনলি কত চলছে 230 কিলোমিটার, ব্রেক ইন পিরিয়ড চলতেছে, সো ওইভাবেই আসলে একটু মেনটেন করেই চালাতে হবে। তবে নতুন বাইক একটু সুন্দরই থাকে, একটু ভালোই থাকে, আওয়াজ একটু স্মুথ থাকে, সব কিছু মিলা এটাও সব কিছু ঠিকঠাক আছে। অ্যান্ড এটা আমি যেদিন কিনে বাসায় আনতেছিলাম, মানে আমাদের অফিসে যেদিন ফেরত আনতেছিলাম শোরুম থেকে, তখনই আমি বলছিলাম যে এটার গিয়ার শিফটিংটা আগের চেয়ে অনেক স্মুথ করা হয়েছে। আগের জিক্সারে আমরা যখন চালাইছি অনেক জোরে আওয়াজ হইতো এবং বোঝাও যেত যে অনেক জোরে আমাদের ওটা প্রেশার করতে হইতেছে, সেই জায়গায় এটা অনেক ভালো করছে। অ্যান্ড ছোট করে একটু বলি বাইকের মধ্যে কী আছে, মিটারের মধ্যে সব কিছু আছে, ঘড়ির টাইম, অডো, দুইটা এক্সট্রা মিটার, অ্যান্ড গিয়ার শিফটিং দেখা যায়, স্পিড দেখা তো যাবেই, আরপিএম দেখা যায়, সব কিছু আছে। লুকিং গ্লাসের যে ভিজিবিলিটি এটা তো আমি বলবো অনেক অনেক বেশি ভালো, একটু বড় জ্যামে প্রবলেম হবে বাট লুকিং গ্লাসের ভিজিবিলিটি নিয়ে আমার কোনো অবজেকশন নাই। রাতে চালা আমি যেটা দেখছি হেডলাইটের পারফরমেন্স যথেষ্ট ভালো, হ্যান্ডেল বার যথেষ্ট কমফোর্টেবল, সুইচ যা যা দরকার হেডলাইটের অন অফ থেকে শুরু করে সব আছে, ইঞ্জিন কিল সুইচ আছে, সব সব সব, মানে এই বাইকে নাই এমন কিছু নাই। এখন আপনি যদি বলেন রিমোট কেন নাই, এখন এই বাইকের রিমোট এখন আবিষ্কার হয় নাই, থাকবে কোত্থেকে। নর্মালি জিএসএক্স আর ছাড়া আর তেমন কোনো বাইকে আমি রিমোট দেখি নাই, তো সেখানে এটা রিমোট কোত্থেকে আসবে। হ্যান্ডেল বার কমফোর্টেবল, থ্রি পার্ট হ্যান্ডেল বার এরকম একটা রেঞ্জের বাইকের মধ্যে পাইছেন এটা তো অনেক কিছু। অ্যান্ড এটার ট্যাঙ্কটা অনেক ভালো করছে, এটা অনেকটা কোলবালিশের মতো, আমি ফার্স্ট যখন জিক্সার রিভিউ করি তখন বলছিলাম কোলবালিশের মতো, মানে পা দিয়ে ধরে মনে হয় যে বাইকটা আমি পা দিয়ে এদিক সেদিক নড়াইতেছি চড়াইতেছি। সিটের ব্যাপারটা অনেক ভালো করছে, সিট আগের জিক্সারে একটু মানুষের কমপ্লেইন ছিল যে সিটটা একটু বেশি ছোট, কিন্তু এইটার সিটটা একটু দেখাই আমি আপনাদের আরেকবার, যারা দেখছেন তারা তো দেখছেন, যারা দেখেন নাই তাদের জন্য পিছনের সিটটা আলাদা করে দিছে স্প্লিট, অ্যান্ড যথেষ্ট পরিমাণ বড়, অ্যান্ড যথেষ্ট পরিমাণ লুকের দিক থেকেও একটা বেস্ট লুক। এই তো আর বাকি সব একই, তবে চাইলে আপসাইড ডাউন সাসপেনশন বা চাইলে এটার মধ্যে যদি কুলিং সিস্টেমটা লিকুইড কুলিং সিস্টেম করে তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হইতো, কারণ প্রাইস যেহেতু বাড়ছে কিছু সুবিধা তো আমরা এক্সট্রা চাবই, এফআই আসছে, এবিএস আসছে, ঠিক আছে, কিন্তু আমরা আরও সুবিধা চাই আমরা যারা কাস্টমার। আমি যখন এই বাইকটা, ওরে কী রে কী হয়, আমি যখন এই বাইকটা শোরুম থেকে কিনে নিয়ে আসতেছিলাম তখন তিন লোক আমাকে ডাক দিয়ে থামায় ফেলছিল, অ্যান্ড থামায় তারাও এই বাইকটাতেই ছিল, মানে জিক্সারেই ছিল, কিন্তু এর আগের স্টিকার বা গ্রাফিক্সের যেটা, এর আগের মডেল যেটা 2020 মডেল যেটা, অ্যান্ড আমাকে থামায় বলতেছিল আচ্ছা ভাই এটার স্টিকার কি পরে আপনি লাগাইছেন নাকি এটা নতুন কেনা। তো তখন ওনাদেরকে আমি বললাম যে এটা আমি আজকেই কিনে আনলাম মাত্র, অ্যান্ড তখন তারা বুঝলো যে হ্যাঁ স্টিকারটা চেঞ্জ হয়েছে। আসলে যে যে বাইক চালায় সেই বাইকের ক্ষুদ্র কিছু পরিবর্তন হলেও এটা তাদের কাছে অনেক বড় পরিবর্তন। যেমন আমি R15 চালাই, আমার কাছে R15 অন্য যে কোনো গ্রাফিক্স বা অন্য কোনো একটা দেখলে আমি বুঝি যে কী কী পার্থক্য, আর আসলে যারটা তার কাছে ভালো লাগে বিধায়ী তো সে ওইটা কিনে। অ্যান্ড সবসময় আমাদের মধ্যে একটা ব্যাপার থাকে, একটা গুঞ্জন, একটা গুজব থাকে, নতুন কোনো বাইক আসলে বা নতুন কোনো গ্রাফিক্স আসলে কিছু লোক ওইটার ভালো বলবে, কিছু লোক ওইটার খারাপ বলবে, এগুলো আসলে আমাদের
মানে কানে নিতে নাই, যার যেটা খুশি ওইটাকে নেন। যেমন আমার একটা পছন্দ হচ্ছে আমি যেটা পছন্দ সেটাই, এমন না যে আধুনিক কিছু আসলে আমার ওইটাই নিতে হবে। আমি যখন R15টা কিনি আমার গ্রাফিক্স অনেক আগের, ওইটা 2018-র গ্রাফিক্স, অ্যান্ড ওইটা আমি এখনও পর্যন্ত রাইড করতেছি, আমি চেঞ্জও করি নাই। চাইলে চেঞ্জ করা যায়, স্টিকার পাওয়া যায়, হয়তো 5,000-6,000 টাকা দাম স্টিকার চাইলেই কেনা যায়, কিন্তু আমার কাছে আগেরটাই ভালো লাগে। একটা ফোন আসলো কেন আমার, ঘটনাটা কি দেখি তো কে। মোটামুটি আমি যেদিন ওয়াচটা পরি না ওই দিন মনে হয় আমার ফোনটা বেশি আসে, আর থামায় থামায় আমার দেখতে হয়। অ্যান্ড হ্যাপ, যেহেতু বাইকের ব্যাপারে কথা বলতেছিলাম, বাইকের ব্যাপারে এই কথা শেষ করি, সেটা হলো SF বা জিক্সার দুইটাই হচ্ছে আমি বলবো দাম অনুযায়ী বেস্ট বাইক অ্যান্ড সুপার কমফোর্টেবল বাইক। এটা নিয়ে যদি কারো কেনার ইচ্ছা থাকে তাহলে ওই যে এটা নিবো ওইটা নিবো এইগুলা নিয়ে চিন্তা ভাবনাই করা ঠিক না, একদম নিশ্চিন্তে নিতে পারেন। আর যদি আমার রিভিউ দেখে নেন তাহলে আমি জিক্সারের চেয়ে ভালো বাইক এখনও পর্যন্ত বলবো না কোনোটা আমার লাগছে। অনেক বাইকের অনেক রকম সুবিধা আছে, এটার চেয়ে অনেক সুবিধা অনেক অনেক ক্ষেত্রে অন্য বাইক দিবে, কিন্তু ব্যাপার হচ্ছে ফুল কম্প্যাক্ট একটা প্যাকেজ যদি বলেন তাহলে জিক্সার হচ্ছে একটা ফুল কম্প্যাক্ট প্যাকেজ। এখন জিক্সার আর SF-এর মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য নাই, সো দুইটা আসলে একই বলতে পারেন, বা একই মজা পাবেন দুইটা রাইড করে আপনি, বা সব সুবিধাগুলো পাবেন। স্পোর্টস শেপ চাইলে আপনি SF নিতে পারেন আর নর্মালি জিক্সার নিতেই পারেন, ফুল প্যাকেজ ফুল, এটার ব্যাপারে আর কিছু বলারই নাই। অ্যান্ড একটা জিনিস যেটা, যে সিঙ্গেল চ্যানেল ABS আসছে, সামনে হয়তো ডুয়েল চ্যানেল ABS আসবে, এগুলো আসলে কোম্পানির ব্যবসার কিছু ব্যাপার স্যাপার, একটা একটা করে আপনাকে সুবিধা দেবে যাতে আস্তে আস্তে আপনার আপগ্রেড করতে হয়। এতে করে কিছু সুবিধাও আছে, যেমন আমরা যারা, আমি আমার কথা দিয়েই বলি, আমরা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনি আমাদের জন্য একটু সুবিধা হয়, যারা নতুন কিনে কিনে হয়তো 4-5,000 কিলো চালায় আবার নতুন মডেল যখন আসে ওইটা নেয়, আমরা যারা একটু গরিব টাইপের আমরা ওই আগের বাইকটা তাদের কিনে মোটামুটি আমরাও শখ পূরণ করতে পারি। কারণ আপনারা তো যারা আমার ভিউয়ার জানেন যে আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনে বেশি কমফোর্টেবল, নতুন একটা বাইক কিনলে ওইটা মোটামুটি বিক্রি করতে গেলে যে পরিমাণ লস হয় সেই জায়গায় সেকেন্ড হ্যান্ড কিনলে মোটামুটি একটু ওইটা একটু সাশ্রয়ী হয়। তবে একটু সাবধান, হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে নিজে যদি না বুঝেন অবশ্যই এক্সপার্ট কারো পরামর্শ নিয়ে কিনবেন, অ্যান্ড চেষ্টা করবেন নিজেদের মধ্যে নিজেদের লোকজনের মধ্যে কেনাবেচাটা করার। দোকান থেকে কিনতে গেলেও নির্ভরযোগ্য দোকান হলে ঠিক আছে, বাট একটা অপরিচিত দোকানে গিয়ে ধরা খাওয়ার কোনো দরকার নাই। অ্যান্ড আজকে বিকেলে এত মানুষ কেন রাস্তাঘাটে। ওকে, যাই হোক, এই বাইকের রাইডিং রিভিউ দিতে যদি থাকি, ভালো মন্দ সব বলতে থাকি, তাহলে সারাদিনেও শেষ হবে না। মোটামুটি একটু রাইড করলাম, ভালো লাগলো। অ্যান্ড আপনারা জানতে চাইছিলেন যে এটার মধ্যে কী এমন আছে বা এটার একটু রিভিউ দেওয়ার জন্য, এই তো এটার রিভিউ। জিক্সার SF এগুলার কোনো খারাপ কথা আমার কাছে কখনোই শুনবেন না, কারণ আমার ভালো লাগা বাইকের মধ্যে সবচেয়ে ভালো লাগা বাইক হচ্ছে জিক্সার, অ্যান্ড SF তো ওরই একটা অংশ। সো এই ছিল আজকের রাইডিং রিভিউ, এই ছিল আজকের ঘরোয়া রিভিউ, আসলে এইটাকে আমি ঘরোয়া রিভিউ বলবো, আমি ওইভাবে অত গুছায় রিভিউ দেই না, আমার চালাইতে যেমন লাগে ওইটাই আপনাদের বলি। অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে হবে, অ্যান্ড যদি ভিডিও খারাপ লাগে তাহলে ডিসলাইক দিতেই পারেন। অ্যান্ড ভিডিওতে কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। আর যতক্ষণ নতুন কোনো ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ আমরা থাকবো ভালো সুস্থ, এবং করতে হবে কি এটা কি আমাদের মনে আছে, যদি মনে থাকে ভালো, আর যদি মনে না থাকে তাহলে আমি বলতেছি করতে হবে হচ্ছে আমাদের চিল চিল ব্রো। চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়।